नमस्कार बंधुरा कृष्णा रान्नाघर उइथ भिलेज फूडे आपनादेर सकलके स्वागत। बंधुरा आज के आमी आपनादेर साथे मागुर माछेर दारुण एकटा रेसिपी शेयर करब। आपनारा प्लिज भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन। आशा करछि आपनादेर ई रेसिपिटा खूब भालो लागबे। एकदम नतून एकटा रेसिपी आदा मागुर। एई देखुन बंधुरा आमी एखाने दुटो मागुर माछ निएछि, एकदम ज्यान्त मागुर माछ। बंधुरा पुकुरेर जैन्तो टाटका मागुर माछ, और ये मागुर माछेर काँटाय अतटा बीज नहीं, काँटा मारले अतटा जाला करे ना, किन्तु सिंगी माछेर काँटा मारले पुरो जर एसे जाए। एर आगेओ आमि आपनादेर साथे सिंगी माछेर रेसिपि शेयर करेछि दुटो। ये देखुन बंधुरा माछगुलो साइजे बेस बड़ो, ता चलुन ताहले माछगुलोके केटे नी। माछगुलोर माथाते एकटु लवण दिए दिच्छी, लवण दिले माछगुलो निस्तेज होये पड़बे आस्ते आस्ते, ताहले आमार काटते सुविधा होबे। आर एर गागुलो प्रचंड स्लिप, बटिते काटार समय बड्ड स्लिप करे, हाथ थेके फसके जाबे, ताई एकटु प्रथमे नुन दिए एकटु माछगुलोके निस्तेज करे देब। যে সমস্ত মাছ জল থেকে তোলার পরও অনেকক্ষণ বেঁচে থাকে ডাঙায় এসে, সেই সমস্ত মাছগুলোকে মাথায় একটু লবণ দিলে তাড়াতাড়ি মারা যায় আর কাটতেও সুবিধা হয়। এই দেখুন লবণ দেওয়ার পরেই মাছগুলো কিরকম নিস্তেজ হয়ে পড়েছে, আর নড়াচড়া করছে না। বন্ধুরা দেখুন মাছের গায়ে কত রক্ত। একেই বলে টাটকা জিওল মাছ। বাচ্চা থেকে বড় সকলেরই শরীরের পক্ষে এই মাছটা খুব উপকারী একটা মাছ। বন্ধুরা এই মাছের ফুলকাগুলো অন্য মাছের থেকে একটু আলাদা, এই জন্য এই মাছ এতক্ষণ বেঁচে থাকে জল থেকে তোলার পর। আমি দেখাচ্ছি আপনাদের এই মাছের ফুলকাগুলো ঠিক কিরকম দেখতে। এই দেখুন অনেকটা ফুলের মতো দেখতে, দেখুন ফুলকাগুলোকে, এই দেখুন। মাছের গাগুলোকে এইভাবে একটু ঘষে পরিষ্কার করে নিচ্ছে। এই দেখুন বন্ধুরা পরিষ্কার করে মাছটাকে আমি ঘষে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি হলুদ গুঁড়ো, অল্প সর্ষের তেল, সব একসাথে মাখিয়ে নিচ্ছি। এবার মাছটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো, আর এর মধ্যে আমি বাটনাটা বেটে নেব। এখানে কিছুটা আদা আমি আগেই ছাড়িয়ে নিয়েছিলাম, এর মধ্যে থেকে অর্ধেকটা আদা
প্রথমে আমি থেতো করে নেব। বাকি অর্ধেকটা আদা মিহি করে বেটে নেব। পাঁচটা শুকনো লঙ্কা আর গোটা জিরে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এবার এগুলোকে বেটে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি একে একে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে একদম হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। মাছ ভাজার পর কড়াই যে তেল আছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ ফাটিয়ে দিয়েছি, আর দিচ্ছি তেজপাতা একটা, যে আদাটা আমি থেঁতো করে নিয়েছিলাম আদাটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা। মশলাটা একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, ঢাকা চাপা দিয়ে আমি 5 মিনিট মতো রান্নাটা করে নেব। এবার ঢাকাটা খুলে দেখি, মাছটা সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা অনেকটা কমে গেছে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আদাটা আমি বেটে রেখে দিয়েছিলাম আদাটা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটার নাম আদা মাগুর, আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুস্বাদু হয়, দারুণ খেতে হয়। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি, তারপর গরম গরম পরিবেশন করব সবাইকে। বন্ধুরা গরম ভাত আর সাথে আদা মাগুর সকলকে পরিবেশন করে দিই। আমার মেয়েকে দিয়ে শুরু করছি, এবার মাসিমাকে দিচ্ছি। মাসিমা আমাদের বাড়িতে এসেছে, এটা মায়ের দিদি, চলে যাবে বলছিল, যেতে দিইনি আজকে। আজকে বললাম যে আমার বৌমায়ের হাতের রান্না খেয়ে তারপর যাবি। আজকে বাড়ি যায়নি, ভালোই হয়েছে। আর তাহলে বৌমার হাতে রান্না আদা মাগুরটা আর খেতে পাতাম, কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি তো আবার চাটি ভাত নিলাম।
আমার দিদি খুব মজার মানুষ, খুব আনন্দ করে করে খাচ্ছে, খুব ভালো লেগেছে, ওই জন্যই যেতে দিইনি, যে থাক, খুব খেতেও খুব ভালোবাসে। মার মাসিমাকে একই রকম দেখতে, আর দু বোনের একই চেহারা, আর একই রকম হাইট, দু বোনের মধ্যে কত মিল দেখুন, বুঝতেই পারা যাবে না কোনটা মাসিমার কোনটা মা। আর দেখছেন তো কত তাড়াতাড়ি দু বোনের দাঁত ভেঙে বসে আছে, দুজনেই পোগলা হয়ে গেছে। নিত্য নতুন রান্নার রেসিপি পেতে অবশ্যই কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই প্রেস করবে, যাতে আমার দেওয়া ভিডিওগুলো প্রথমেই আপনাদের কাছে পৌঁছায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। নমস্কার।